ডিভাইডার তোমরা একটু ক্যামেরাটা ছেড়ে দাঁড়াও আরো তো প্রচুর জায়গা আছে ছেড়ে দাঁড়াও ক্যামেরা
যে সকল মায়েরা সামনে দাঁড়িয়ে আছে, যে সকল মায়েরা বা দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, আপনারা বসে যান। বসে গেলে সবাইকার দেখার সুবিধা হবে বা ক্যামেরা করার সুবিধা হবে। আপনারা বসে যান মায়েরা, আপনারা বসে যান, বসে গেলে খুবই ভালো হবে। আমি এই চাপাতলার ঘাটে মান্দাস বেঁধে একটি বারে বাবার বাড়িতে খবর পাঠিয়ে দিয়ে আসি ওই কাকার মুখে। আর কাকা কাকা রে কাকার ধরি চরণ, ধরি রে কাকার চরণে। ওই আমার এই না খবর নিয়ে যাবা তুমি, এই না খবর নিয়ে যাবা তুমি আমার বাবার বাড়ি রে কাকা ধরি চরণ। এই চিঠি লিখে দিলাম, এই চিঠি আংঠি যেন সোজা আমার বাবার বাড়িতে পৌঁছয়, আমার বাবার বাড়ি পৌঁছয়। আমি তোদের জন্য খুদির তালের বড়া আর মেলানি ভাত চাপা খোলা তোদের এক্ষুনি এনে দিচ্ছি বাবা, তোর এখানে দাঁড়া বাবা। বেশ মানে ঠিক আছে মা, তুমি যাও মা। এই ভাই সুন্দর, বলতে পারিস ভাই আমরা কোন পথ দিয়ে যাব? এই শোন, আরে আমাদের বেহুলা কাল বিয়ে হয়ে গেছে আর হঠাৎ করে দুঃসংবাদ চলে এলো। আমি চিন্তা করছি রে ভাই, এই আমরা বিলম্ব করব না, আমরা মেলেনির ভাত আমরা নিয়ে এখনই। আরে হ্যাঁ হ্যাঁ, মা তো আনতে গেছে, মা আসলি? এই এখনো আসছে না কেন? এ ভাই একটু আগিকে দেখ না। আরে আসবে আসবে, কিন্তু শোন, হ্যাঁ ভগ্নির বাড়ি যাব, ভালো মন্দ খাবো, বাবা সকল সুন্দর মা নিয়ে চলে। এই যে তোর মেলানি ভাত আর চাপা কোলা বাবা, বাহ খুব সুন্দর হয়েছে। সোমা তুমি এখন এসো মা, এসো মা। ওরে চলো ভাই, সুকল সুন্দর ভগ্নি আনতে যাই, চলো না। বল
ভাই আরে নদীর দিকে চলে এলাম কিন্তু কাউকে দেখছি না কিচ্ছু দেখছি না কোন পথ কোন পথে গেলে আমার সেই বেহুলা দেশ বেহুলার সঙ্গে দেখা হবে তাই তো ওরে কোন পথে যাহব গো জামাই বাবুরে পানি পথে যাহব গো জামাই বাবুর পাহাড়ি গো এই ভাই এই ভাই সুন্দর তুই ভালো করেছিস দেখ ভাই ওই যে নদীর পাড়ে ওই অকুলে দড়ি আরে মাছ খাড়িতে দেখ একটা কোলার ভেলা দেখা যাচ্ছে হ্যাঁ আমি তো সঠিক দেখছি তাই হ্যাঁ ওই নদীর মধ্যস্থলে একটা কোলার ভেলা ভেসে আছে রে ভাই ওই ও দূরে একখানা ওরে ভেলা দেখা যায় গো যায় ও দূরে একখানা ভেলা দেখা যায় গো যায় তুই ওই নদীর মধ্যস্থলে বসিয়ে সাড়া দিচ্ছিস দাদা দাদা বলে তোর কি হয়েছে রে বোন ও গো দাদা আমি যে পতিহারা হয়েছি দাদা আমি আমার মৃত স্বামীকে ছেড়ে কোথাও যেতে পারবো না দাদা ওরে বোন যে মরে যায় সে কোনদিন ফিরে আসে না রে বোন তুই একবার উপরে উঠে আয় আমার কথা বলো না দাদা আমাকে দু হাত ভরে আশীর্বাদ করো আমি যখন আমার মৃত স্বামীকে ফিরিনি আমি তোমাদের বাড়িতে যেতে পারি দাদা ওরে বোন তোর জন্য না এই দেখ মা আদর করে না মেলে নির্ভর কেমন ভাবে পাঠিয়ে দিয়েছে আয় আয় উঠি আয় রে আয় চাই না তোমাদের দেহুলা ভালো দাদা গো Yeah.
তোর জন্য মেলানি ভার আরে তোর স্বর্ণ হার এসব আমরা কি করবো রে বোন ওগো দাদা ওই মেলানি ভার স্বর্ণ হার চাপাতলার ঘাটে পুঁতে রেখে দাও আমি যখন আমার স্বামীকে বাঁচিয়ে নিয়ে ফিরবো ওই মেলানির ভার তুলে খেয়ে তোমাদের বাড়িতে যাব দাদা বেশ তাহলে তোর কথা মতো এই মেলানি ভার স্বর্ণ হার আমরা এই চাপাতলার ঘাটে পুঁতে রেখে যাচ্ছি আরে দূর থেকে আশীর্বাদ করছি রে বোন তুই তোর বড় পতিকে বাঁচিয়ে নিয়ে কালো মেহ কিনা